হ্যালো বন্ধুরা, কনিষ্ঠ আপনাদের সকলকে স্বাগত। আজ সময় এবং কার্যের অঙ্ক নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে যে কোনো কার্য শেষ করে করতে এবি দ্বারা আবশ্যক দিনের অনুপাত 3:5, তাতে কাজ শেষ করতে 5.58 দিন সময় লাগিয়ে ওই কাজের 2 গুণা করতে কত দিন সময় লাগবে। তাহলে এ কতদিন কাজ করে চলো এ এবং বি, কাজের অনুপাত কত চলো 3:5, তারা মোট কাজ করে কত 15, তাদের ক্ষমতা কত, তারা 5×3, তাহলে মোট হচ্ছে 8, 8 হচ্ছে 100 করবে। তারপরে কি বলছে যে এখানে তারা কি হচ্ছে এই অংশটা করেছিল একসাথে, তাহলে 8×5, 5/8, তাহলে 8 করলে হচ্ছে 45/8, 8 করলে এখানে হচ্ছে 45, তাহলে আমাদের মোট কাজ আসছিল হচ্ছে 45। তো 45, আর এখানে কি হচ্ছে যদি এ সেই 45 দিনের কাজটি যদি দ্বিগুণভাবে করতে চায় তাহলে কত দিনে শেষ করবে। তাহলে ধরি তাহলে এ করেছিল যে এ ধরি এক্স দিনে, তাহলে তার ক্ষমতা ছিল কত 5, তাহলে 5×x কত 2 গুণ, তার সাথে হচ্ছে ডিভাইড ভাগ করে দিন, তাহলে এটা ই করে দিন, তাহলে 90×5x, এটা এটা কাটলে হচ্ছে 18, তাহলে হচ্ছে 18 দিন সময় লাগবে।